boionlinebd.com এর বই সংবাদে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে ভারতে বর্ণ ব্যবস্থা বি আর আম্বেদকরের লেখা বই। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, যার মূল্য 50 টাকা, 20% কমিশনে আমরা আপনাদেরকে দিচ্ছি 40 টাকায়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রধান চারটি দ্বন্দ্বের কথা বলা যেতে পারে। প্রথমত আঞ্চলিক দ্বন্দ্ব, ভাষাগত দ্বন্দ্ব, শ্রেণী দ্বন্দ্ব এবং বর্ণগত দ্বন্দ্ব। শ্রেণীগত ও বর্ণগত দ্বন্দ্বের সাথে এখানে লিঙ্গ বৈষম্যকেও বিবেচনায় নেওয়া যেতে পারে। প্রাচীন ভারতে বর্ণগত দ্বন্দ্বের সর্বোচ্চ প্রকাশ ঘটে গৌতম বুদ্ধের জীবন এবং চিন্তায়। অন্যদিকে আধুনিক যুগে বর্ণগত দ্বন্দ্বের আর এক সর্বোচ্চ প্রকাশ আমরা লক্ষ্য করি ডক্টর আম্বেদকরের জীবন এবং কর্মের মধ্য দিয়ে। সেই নিয়েই বইটি লেখা, ভারতের বর্ণ ব্যবস্থা বি আর আম্বেদকর।